ورحمة الله تعالى وبركاته সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমি মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে এসেছি তা হচ্ছে, আমরা পৃথিবীর জমিনের মধ্যে অনেকগুলো মসজিদ রয়েছে, কিন্তু তিনটা মসজিদে নামাজ পড়লে বরকত রয়েছে, সেই মসজিদগুলো, সেই তিনটা মসজিদ কোনগুলো? প্রথমত হচ্ছে বাইতুল্লাহ শরীফ, যেখানে আল্লাহ পাকের ঘর রয়েছেন। ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি এক রাকাত নামাজ পড়ে, তাহলে সেখানে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, এবং একটা যদি সওয়াবের কাজ করে সেখানে 1 লক্ষ সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে। দ্বিতীয়ত হচ্ছে বাইতুল মুকাদ্দাস শরীফ। বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে সে 50,000 রাকাতের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ পাক দান করবেন। একটি নেকের বদৌলতে তাকে 50,000 নেকের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এরপর হচ্ছে মসজিদে নববী শরীফ, যেখানে রসুল পাকের রওজা রয়েছেন, সেখানে যদি কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে 1,000 রাকাতের সওয়াব হবে, এবং একটি ভালো কাজ করলে তার থেকে 1,000 ভালো কাজের সওয়াব তার আমল নামার মধ্যে লেখা হবে। আল্লাহ আমাদেরকে এগুলো জানার তৌফিক দান করুন। এবং অন্য অন্য যেগুলো মসজিদ রয়েছে, ওই মসজিদের মধ্যে নামাজ পড়লে সবগুলোতে একই সওয়াব হবে, সমান সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা।